الله النبي يا دكين طلحة طلحة برو شستو طلحة شستو امونو شستو تر جنناي جنناي الله النبي ডাক দিয়া গো ও তলহার আত্মীয় স্বজনেরা ভালো করে শুনেন আমার তলহা আমার জন্য এতটা পাগল ভালো করে শুনে নাও আমার একটা ওসিয়ত তলহা যদি মারা যায় আমি নবীকে খবর না দিয়ে তলহাকে জানাজা দিবা না আমার তলহার জানাজা আমি নিজে দিব আমি তলহাকে নিজের হাতে গোসল করাইব এর নবীর আশিক উম্মতের দল আমি তলহাকে নিজের হাতে দাফন করব আমার তলহাকে তোমরা আমাকে না জানাইয়া কিছুই করবা না আল্লাহর নবী এই কথা বলিয়া বিদায় হয়া যান এমন সময় কিছুক্ষণ পরে তলহার জ্ঞান ফিরে আসে তলহার জ্ঞান ফিরে আসার পর তলহার লোকেরা ডাক দিয়া কয় রে তলহা তোর কত বড় ভাগ্য তুই কি জানো তোর কাছে কে আসছিল রহমাতুল লিল আলামিন তোর সামনে হাজির নবী কি বলেছে শুনেছো রে তলহা এরে তলহা তুই যদি মারা যাও তোর খবর নবীর কাছে না দিয়া তোকে দাফন করতে নবী মানা করেছে তলহা ডাক দিয়া কয় নবী আমাকে বড় ভালোবাসি আমার নবী আমাকে বড় মায়া করেন এই জন্য নবী আমাকে এই কথা বলেছেন তবে আমার একটা ওসিয়ত শুনে নাও সকাল বেলায় যদি আমি মারা যাই আমার খবরটা নবীরে জানাইবা আর যদি আমি রাতের বেলায় মারা যাই আমার খবর আমার নবীকে শুনাইও না কারণ আমার নবী আমার নবী আমার ঘর পর্যন্ত আসতে গেলে প্রতিমধ্যে কাফেরদের ঘর পড়বে আমার নবীকে কাফেরেরা রাতের বেলা আঘাত করতে পারে এই জন্য আমার নবীকে রাতের বেলায় মারা গেলে খবর দিবা না এরে নবীর আশিক উম্মতের দল তলহাকে আমার মায়ার নবী কত ভালোবাসত তলহাও নবীকে কত ভালোবাসত এরে আল্লাহর গোলাম আল্লাহর কুদরত তলহা ইবনে বারা রাতের বেলায় মারা গেল রাতের বেলায় মারা যাওয়ার পর তলহার লাশের খবর আত্মীয় স্বজনেরা জানায় নাই দাফন কাফন করিয়া সকাল বেলায় তলহার বাবা নবীর সামনে হাজির ডাক দিয়া কয় নবী আমার আমার সন্তান তলহা দুনিয়া থেকে বিদায় কয় তোমার সন্তান মারা গেল আমারে কেন খবর দিলা না আমারে কেন একটু জানাইলা না রে তলহার বাবা ডাক দিয়া কয় পয়গম্বর আপনি বিদায় হয়ে যাওয়ার পরে তলহার জ্ঞান ফিরে আসছে আপনার সমস্ত খবর তলহাকে জানাইছি তলহাকে সমস্ত খবর জানানোর পর তলহা বলেছে দিনের বেলায় মারা গেলে নবীরে জানাইবা রাতের বেলায় যদি মারা যায় আমার নবীকে জানাইও না এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহর নবীকে আমাকে কবরের কাছে নিয়ে যাও এরে আল্লাহর গোলাম যদি কোনো আত্মীয় স্বজন পরিচিত কেউ মারা যায় জানাজায় যদি শরীক হইতে না পারো বান্দা অন্তত তার কবরের সামনে গিয়া জিয়ারত করো বান্দা রহমাতুল লিল আলামিন কবরের সামনে হাজির আমার মায়ার নবী কবরের সামনে হাজির আর নবী ডাক দিয়া কয় আল্লাহ আয় আল্লাহ তাকায় দেখো আল্লাহ আমার তলহাকে তোমার কাছে দিয়া গেলাম রে আল্লাহ আয় আল্লাহ তলহাকে দেখিয়া তুমি একটা হাসি দিও
আল্লামা শফিউর রহমাতুল্লাহি আলাইহ মারিফুল কোরআনের লেখক তিনি লিখেন পয়গম্বর অন্য কোন সাহাবীর ব্যাপারে এতটা সুন্দর কথা নবী বলেছেন বলে আমার জানা নাই আরে নবীর আশিক উম্মতের দাও আজকে তো বলা হয় না নবীর জন্য জীবন দাও নবীর জন্য জীবন দাও এই কথা তোমাদেরকে বলি না নবীর আদর্শ অনুযায়ী চাও আরে যুবক আল্লাহর গোলাম আজকে তাকায় দেখ আল্লামা শেখ সুলতান ফাউন্ডেশনের যুবকেরা এরা আল্লাহওয়ালার একটা আল্লাহওয়ালাদের একটা হাতের সাথে হাত মিলায় আগাইতেছে তোমাদেরও কি মন চায় না নিজের জীবনটাকে নবীর আদর্শের সাথে চালাইবা আমি বলি না নিজের জীবনটাকে দাও আজকে যদি নিজের জীবনটাকে দেওয়ার জন্য যদি বলা হয় প্রমাণ পাওয়া যাবে না এরে নবীর আশিক উম্মতের দল কিন্তু নবীওয়ালা সুন্নত অনুযায়ী যদি চলো আল্লাহর নবীর আদর্শ যদি প্রত্যেকটা কাজের মধ্যে বাস্তবায়ন করতে পারো তাহলে সেই নবীর গলা কাটা সুন্নত পালন হয়ে যাবে এরে আল্লাহর গোলাম রসুলের গোটা জিন্দেগিটা এমন আদর্শ ওয়ালা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জন্ম লগ্ন থেকে নবীকে আল্লাহ তাআলা পুত পবিত্র আল্লাহ বানাইছে রাহমাতুল লিল আলামিন নবীকে পূজা করার জন্য আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হয়েছে ছোট্ট কালে তারা পূজা করে উলঙ্গ হয়ে কাফের মুশরিকেরা উলঙ্গ হয়ে তারা পূজা করবে এমন সময় রহমাতুল লিল আলামিন কোলের বাচ্চা নবীর মাত্র এই তার লুঙ্গি মুবারক খোলার জন্য হাত দেয় সাথে সাথে পয়গম্বর বেহুশ হয়ে গেছে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে দুধ পান করানোর সময় হালিমাতু সাদিয়া বলেন রহমাতুল লিল আলামিন একটা মুহূর্তের জন্য আমি দেখি নাই নবীর কাপড় মুবারক সতর খুলে গেছে রহমাতুল লিল আলামিনের সামনে বসা সাহাবী ওরুর মধ্যে কাপড় নাই রানের মধ্যে কাপড় নাই নবী বলেন ও সাহাবী উরুটাকে তুমি ঢেকে নাও সাহাবী সাথে সাথে উরু থেকে কাপড়টা সাথে সাথে ঢেকে ফেলেছেন আল্লাহর নবী ডাক দিয়ে কয় সাহাবী তুমি কখনো তোমার এই রানটা কাউকে দেখায়ও না ওয়ালা তানজুরু হাইয়িন কোন জীবিত মানুষের রানের দিকে তাকায়ও না মৃত মানুষের রানের দিকে তাকায়ও না এরে দেওবগের মুসলমান আমাকে একটু জবাব দাও যারা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখো আর খ্রিস্টান আর মুসলমান হোক ফুটবল খেলা যারা দেখো আমাকে একটু বলো এরা কি রান ঢেকে খেলে না উলঙ্গ হইয়া আরেকটু জোরে বলেন ফাইনাল জবাব তোমাদের কাছে রে মুসলমান আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও সাহাবী তোমার কাপড়টাকে তুমি কাউকে দেখাইবা না রানটা দেখাইবা না জীবিত মানুষের রানের দিকে তাকাইবা না মৃত মানুষের রানের দিকে তাকাইবা না রানের দিকে তাকানো দেখানো উভয়টা হালাল না হারাম এরে নবীর উম্মতের দল রসুলের আদর্শ ওয়ালা উম্মত যদি হও তাহলে তুমি ফুটবল খেলা দেখতে পারো না কথা বলেন ঠিক না বেঠি কারণ ফুটবল খেলা যারা দেখবে
রাসূলের সুন্নাত তরক করিয়া হারাম কাজ করিয়া যেই খেলা খেলবে মুসলমান হইয়া দেখা জায়েজ হবে না মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান আইনানে খুদ বদসতে খাজা দাদান গর্ব সূরত আদমি সাবু দে আহমদুবু জালো হাম এক সাবু দে আদমিরা আদমিয়ত লাজেমাস عود راگر بونا باشد ہے زمان ارے نبی راشق امت دار چی نبی ترور ممرک دیکھائی نائی بچہ بستائی نبی دیکھائی لنا تمہیں تمہار ران پردرشن کریا آلتا مردن ہویا اسو جبک پاو جائے যেই যুবকেরা নাকি এই শর্ট প্যান্ট পরে রাস্তায় ঘুরে আসে না নাই এরা যত শর্ট পড়তে পারে মনে কয় মানুষ মনে হয় তাকে মডার্ন মনে করে না না মুসলমান এত কাপড়ের অভাব আমারে বলতি আমার সব টাকা খরচ করে তোর কাপড়টা কিনা দিতা কথা বলেন ঠিক না বেঠি এরে নবীর আশিক উম্মতের দান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী সব সময় লজ্জাশীল ছিলেন আল্লাহর নবী কতটা লজ্জাশীল ছিলেন বান্দা একজন কুমারী নারী বিবাহ হয় নাই বিবাহ হয় না এমন নারী যেমন লজ্জা পায় রহমাতুল লিল আলামিন এর চাইতে আল্লাহর নবী বেশি লজ্জাশীল নবী ছিলেন এরে মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর নবী আজওয়াদু রিহান মুরসালা আল্লাহর নবী অনেক বেশি দানবীর ছিলেন রসুলের জবান দিয়া কখনো লা শব্দ বের হয় নাই আল্লাহর নবী বলেন যদি তাশাহুদের মধ্যে লা না থাকতো রহমাতুল লিল আলামিনের জবান দিয়া কোনোদিন লা নাই কথাটা নবীজি কোনোদিন বলতেন না রসুল দিয়েছেন দিয়েছেন আল্লাহর নবীকে এক সাহাবী একটা জামা মুবারক হাদিয়া দেয় নবীজি জামা মুবারক পরিয়া আল্লাহর নবী মজলিসের মধ্যে হাজির একজন সাহাবী দেখিয়া বলে পয়গম্বর আপনার জামাটা বড় সুন্দর দেখা যায় আপনার জামাটা দেখতে বড় চমৎকার দেখা যায় নবী বলেন তোমার জামাটা পছন্দ হয়েছে নাকি বলে হ্যাঁ রসুল সাথে সাথে ঘরের মধ্যে গেলেন জামাটা খুলিয়া আয়েশাকে ডাক দিয়া কয় আয়েশা এই জামাটাকে ভালো করে বাস করো জামাটাকে একটা প্যাকেটের মধ্যে ঢুকায়া দাও রহমাতুল লিল আলামিন আর একটা জামা পরিধান করিয়া নবী মজলিসে আসিয়া সাহাবীর হাতে জামাটা হাদিয়া দিয়ে দিলে অন্য অন্য সাহাবীরা বলে রে সাহাবি কেন তুমি কাজ করলা নবী কেটা না এই হাত এই জামাটা হাদিয়া দেওয়া হয়েছে রসুলের হাদিয়া কেন নিলা সাহাবি ডাক দিয়া কয় তোমরা বুঝবা না নবীর যেই জামা নবীর শরীর মোবারকের সাথে লাগেছে ওই জামা যদি আমার শরীরে লাগে জাহান্নাম আমার জন্য হারাম ইমামুল أولين الآخرين بار صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مضبوط فخر الأولين
شد وجوداش رحمة للعالمين مسجد او شد همارو وزمين منبع الفت بني يوار معدني شفقة بني سار عالم كيلي پي غمبري رحمة بني وما أرسلناك إلا رحمة للعالمين ارے نبی امت ردان اللہ نبی رحمة للعالمين مغرب نماز نبی آدائی کلین نماز آدائی کریا نبی حٹات کری گھر المد سلام فرایا دور دیلین صحابہ کرام را بڑو پریشان نبی جی ایر پورے نبی جی مجلسر مدد حضیر صحابہ کرام کے ڈاک دیا بولے تمرا ہوئے تو پریشان ہوئے گیسو تمرا پریشان ہوئے گیسو ہاں پیغمبر کینو اپنی سلام پیرے دور دیا گھر المدد ڈک لین اللہ نبی ڈاک دیا کوئے صحابہ کرام امار کاسے کسو صدکار مجرا سلو ওই সৎকার মুদ্রা আমার ঘরের মধ্যে ছিল আমি ওগুলো দান করি নাই আমার হঠাৎ করে যখন মনে হয়ে গেছে আমি সাথে সাথে ঘরের মধ্যে গিয়া টাকাগুলো দান করিয়া আবার তোমাদের সামনে হাজির আরো জোরে কোন হাকিকত সে তু দুনিয়া বেখবর হায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহার কারে কে বাসি বা খোদা বাস টাকা দেওয়ার মালিক আরো জোরে বলেন আল্লাহ তাআলা যদি টাকা দেয় তাহলে সুদে কেন টাকা আনো রে মুমিন আশার ব্রাক থেকে কেন টাকা আনো এই সুদের মধ্যে বান্না টাকা নিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইতে পারো কিন্তু দুইটা কলম লিখে নাও তোমার ঘরের মধ্যে তোমার তোমার শরীরের মধ্যে তোমার ফ্যামিলির মধ্যে আল্লাহর কসম করে বলি আল্লাহ শান্তি উঠায় নেবে কথা বলেন ঠিক না বেঠি আমি দেখি মনে হয় পাঁচতলার মালিক লোকটা মেল ইন্ডাস্ট্রিজের মালিক লোকটা বড় দোকানের মালিক না না বান্দা এর নাম কিন্তু শান্তি না শান্তির নাম এক ভিন্ন জিনিসের নাম শান্তি হলো আল্লাহর হুকুম আর নবীর তরিকা আল্লাহর হুকুম আর নবীর তরিকা ছাড়া কোনদিন বান্দা শান্তি খুঁজে পাইবা না ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত এরে দেওবুগের মুসলমান ভালো করে শুনে নাও কিস্তির পিছনে চলতে চলতে এমন কিস্তি দেখবা কবরের কিস্তিও আইসা পড়ছে কথা কোন ঠিক না বেটি আজকে টাকা দেখ মসজিদের মুয়াজ্জিন কয় হাজার টাকা বেতন পায় 50,000 না কথা কয় না 50,000 টাকা বেতন না আমি নিজেই জিজ্ঞাসা করেছি সেই মমিন সিং একটা লোকের দোকানের মধ্যে চা খাইতে রাতের বেলায় ঢুকলাম ভাই দোকানের মধ্যে বেচা কেনা কেমন লোকটা ডাক দিয়া কয় হুজুর মোটামুটি মাবে 2,000 টাকা থাকে কত টাকা মাসে কয় হাজার কথা কয় না আমি বললাম রে ভাই কিস্তি কয়টা চলে লোকটা আস্তে কইরা ডাক দিয়া কয় হুজুর শরম দিয়েন না মোটামুটি 5টা কিস্তি চালাই কয়টা কিস্তি অথচ মসজিদের মুয়াজ্জিন সাহেব মাদ্রাসার একজন কারি সাহেব 5,000 টাকা বেতন 6,000 টাকা বেতন বান্দা তুমি তাকায় দেখো আসরের পরে পান খায়া মুখটা লাল করিয়া ঘোরে
মনে হয় যেন তার মতো সুখী মানুষ দুনিয়াতে একটাও নাই পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা বেতন সাড়ে সাত মাস বাকি কথা কন ঠিক না বেঠ এরে নবীর উম্মতের দাম আল্লাহ তাআলা আল্লাহর হুকুমার নবীর তরিকায় যেই শান্তি দিবেন তোমরা নবীর তরিকার বাহিরে চলে আল্লাহর কসম কখনো শান্তি খুঁজিয়া পাইবা না তুকু যাও সুন্নতে আহমতুকু যাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা লাকদ কানা লাকুম في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله تعالى بولين নবীর মধ্যে উত্তম আদর্শ রে মুমিন নবীকে মানলে বান্দা তোমার জন্য কোনো টেনশন হবে না আল্লাহ তাআলা নবীকে জানায়া দেন ও পয়গম্বর জানায়া দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবী আপনি জানা দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসার প্রমাণ হলো আমি নবীকে ভালোবাসা আমি নবীকে ভালোবাসা বিশ্ব আশিকের রাসূল দেয়ালে দেয়ালে লিখলে হবে না এরে বান্দা আমি নবীকে ভালোবাসার প্রমাণ হলো ফাত্তাবিউনি আমি নবীর তুমি অনুসরণ করবা আমি নবী কিভাবে হেঁটেছি আমি নবী কিভাবে খানা খেয়েছি আমি নবী কিভাবে ব্যবসা পরিচালনা করেছি আমার নবীর সুন্নাত যুবক আমি নবী যুবক অবস্থায় কিভাবে চলেছি আমি নবী রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছি আমার নবীর আদর্শ যদি মানো তুমি হইবা সুন্নি আর নবীর আদর্শ না মানিয়া বান্দা তুমি যদি সুন্নি দাবি করো সুন্নি নামে ধোকাবা কথা বলেন ঠিক না বেঠিক এরে নবীর উম্মতের দান আল্লাহর নবীর সুন্নত আল্লাহর নবীর মহাব্বত প্রমাণ করবা কিভাবে আল্লাহর নবীর মহাব্বতের প্রমাণ আল্লাহর নবীর মহাব্বতের প্রমাণ আমার প্রত্যেকটা কাজের মধ্যে দেখা দাও নবীর আদর্শের সুন্নত যদি মানতে পারি তাহলে প্রমাণ হবে আমি আদর্শের আমি আসলে নবীকে ভালোবাসি কথা বলেন ঠিক না বেঠিক এরে নবীর আশিক উম্মতের দান আল্লাহর নবীর সাহাবী তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে তালহা এবং বারা তালহা সন্তান বাবার নাম বারা বুখারি শরীফের মধ্যে আসছে বাবা এবং সন্তান নবীর সামনে হাজির নবীর সামনে হাজির হওয়ার পর আল্লাহর নবীর একটা নজরের সাথে সাথে তালহা ইবনে বারা উভয় বাবা সন্তান মুসলমান হয়ে গেছে আরো জোরে বলে বাবা এবং সন্তান উভয় মুসলমান হওয়ার দুইজন নবীর দরবার থেকে বিদায় হয়ে চলে যায় এমন সময় তালহা বাবাকে ডাক দিয়া কয় বাবা রসূলের দরবার থেকে ফিরে যাচ্ছি আল্লাহর নবীর কাছে কিছু গুরুত্বপূর্ণ আমার পার্সোনাল আলাপ আছে তালহা চলিয়া গেল নবীর দরবারে নবীর কাছে গিয়া আপনার পয়গম্বর আমি আপনার দরবার থেকে চলে যাচ্ছি এমন কিছু আমাকে বিধান দেন যেই বিধানগুলো মানলে আপনার একেবারে কাছাকাছি হতে পারব আপনার কাছাকাছি হতে পারব আল্লাহর নবী এবার চিন্তা করলেন
আমি সাহাবীকে একটু পরীক্ষা করতে চাই আমার সাহাবী আমাকে কতটা ভালোবাসে আল্লাহর নবী ডাক দিয়া কয় রে তালহা তুমি কি বারবারই রে তালহা তোমার বাবার গর্দনটা আমার সামনে নিয়ে আসতে তালহা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক আমার মা বাবা নয় গো নবী আমার আমি আমার গর্দন দেওয়ার জন্য আমি রাজি তালহা দৌড়াইয়া একটা তরবারি নিয়ে দৌড় দিল আল্লাহর নবী ডাক দিয়া কয় রে তালহা থাম 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 আমি নবী রাহমাতুল লিল আলামিন আমি নবী সন্তান কর্তৃক বাবাকে মারার জন্য আসি নাই এরে তালহা তোর বাবাকে মারা লাগবে না আমি নবী তোমাকে একটু পরীক্ষা করতে চাইলাম তুমি আমি নবীকে কতটা ভালোবাসো এরে তালহা আর লাগবে না আর আমি আর্জেন্টিনার ব্রাজিলের ভালোবাসায় পতাকা লাগাইতে গিয়া দুনিয়া থেকে বিদায় আছে না নাই গোল দিতে পারে নাই দল জিতে নাই আত্মহত্যা করে আছে না নাই কার জন্য ভালোবাসা দিলি রে মুমিন কার জন্য ভালোবাসার প্রমাণ করলি রে মুসলমান তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে কতটা ভালোবাসা দেখাই বাবার গর্দান নিয়ে আসতে চায় এটা কি সাধারণ ব্যাপার নাকি আর একটু আস্তে বলেন আরে নবীর উম্মতের দান আল্লাহর নবীর সামনে তালহা কিছুদিন যাবত আসে না নবী তার বাবা বারাকে ডাক দিয়া কয় রে বারা তোর ওই সন্তানটা কই যেই সন্তানটা এত আমি নবীকে ভালোবাসি আমি নবীর এত বড় আশিক রসুল আমি নবীর এত বড় আশিক রসুল আমি নবীর মহাব্বতি বাবার গর্দান আনতে যাই আমার ওই আশিক রসুল সন্তানটা কই বাবা ডাক দিয়া কয় পয়গম্বর আমার সন্তান তালহাটা আজকে কতদিন হয় অসুস্থ হইয়া পড়ে আছে বিছানায় নবী আমার ডাক দিয়া কয় রে সাহাবী আমারে তাড়াতাড়ি নিয়া চল আমি তালহাকে একটু দেখতে যাব রাহমাতুল লিল আলামিন বলেন সকাল বেলায় একটু মেহরবানি করে যারা দাঁড়ায় আছেন অনেক ভাই তো দাঁড়ায় আছেন কষ্ট করতেছেন আসলে আমাদের জায়গার অভাব আমাদের জায়গা দরকার ছিল অনেক ভাই অনেক যুবক ভাই আসছেন একটু মেহরবানি করে আগে আসেন একটু মেহরবানি করে আগে আসেন এদিকে একটু পিছন থেকে যে বাইরে আছেন একটু কষ্ট করে আপনারা যদি একটু সামনে চলে আসতেন মাশাআল্লাহ একটু মেহরবানি করে সামনে আগে আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু কষ্ট করে আগে আসেন যারা আপনারা ওদিকে আছেন একটু কষ্ট করে সামনে আগে আসেন না ভাই হরকত করলে আল্লাহ তাআলা বরকত দিবেন আল্লাহ খুশি হবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আগে আসেন মাশাআল্লাহ আগে আসেন ভাই সবাই আগে আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন বলেন আরো জোরে বলেন আমিন রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় রে সাহাবী আল্লাহর নবী ডাক দিয়া বলেন আমি তোমার সন্তানের অসুস্থ অবস্থায় তোমার সন্তান বিছানায় পড়ে আছে তোমার সন্তানটি দেখার জন্য আমি যাব এরে নবীর আশিক উম্মতির দান নবী আমার বলেন সকাল বেলায় যদি অসুস্থ ব্যক্তিকে কেউ দেখতে চায় সন্ধ্যা পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকি আবার যদি সন্ধ্যা বেলায় কোনো বান্দা অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে
رسول الله না করেছেন সাহাবীরা ডাক দিয়া কয় নবী আমার আমরাও আপনার সাথে যাব আবু বকর যায় ওমর যায় রহমাতুল লিল আলামিনের সাথে সাহাবা ইকরামরা গেল আল্লাহর নবী গিয়া দেখেন তালহা তালহা বড় সুস্থ তালহা সুস্থ এমন সুস্থ তার জ্ঞান নাই জ্ঞান নাই আল্লাহর নবী ডাক দিয়া কয় ও তালহার আত্মীয় স্বজনেরা ভালো করে শুনেন আমার তালহা আমার জন্য এতটা পাগল ভালো করে শুনে নাও আমার একটা ওসিয়ত তালহা যদি মারা যায় আমি নবীকে খবর না দিয়ে তালহাকে জানাজা দিবা না আমার তালহার জানাজা আমি নিজে দিব আমি তালহাকে নিজের হাতে গোসল করাইব এরে নবীর আশিক উম্মতের দল আমি তালহাকে নিজের হাতে দাফন করব আমার তালহাকে তোমরা আমাকে না জানাইয়া কিছুই করবা না আল্লাহর নবী এই কথা বলিয়া বিদায় হয়ে যান এমন সময় কিছুক্ষণ পরে তালহার জ্ঞান ফিরে আসে তালহার জ্ঞান ফিরে আসার পর তালহার লোকেরা ডাক দিয়া কয় রে তালহা তোর কত বড় ভাগ্য তুই কি জানো তোর কাছে কে আসছিল রহমাতুল লিল আলামিন তোর সামনে হাজির নবী কি বলেছে শুনেছো রে তালহা এরে তালহা তুই যদি মারা যাও তোর খবর নবীর কাছে না দিয়া তোকে দাফন করতে নবী মানা করেছে তালহা ডাক দিয়া কয় নবী আমাকে বড় ভালোবাসি আমার নবী আমাকে বড় মায়া করেন এই জন্য নবী আমাকে এই কথা বলেছে তবে আমার একটা ওসিয়ত শুনে নাও সকাল বেলায় যদি আমি মারা যাই আমার খবরটা নবীরে জানাইবা আর যদি আমি রাতের বেলায় মারা যাই আমার খবর আমার নবীকে শুনাইও না কারণ আমার নবী আমার ঘর পর্যন্ত আসতে গেলে প্রতিমধ্যে কাফেরদের ঘর পড়বে আমার নবীকে কাফেরেরা রাতের বেলা আঘাত করতে পারে এই জন্য আমার নবীকে রাতের বেলায় মারা গেলে খবর দিবা না এরে নবীর আশিক উম্মতের দল তালহাকে আমার মায়ের নবী কত ভালোবাসত তালহাও নবীকে কত ভালোবাসত এরে আল্লাহর গোলাম আল্লাহর কুদরত তালহা ইবনে বারা রাতের বেলায় মারা গেল রাতের বেলায় মারা যাওয়ার পর তালহার লাশের খবর আত্মীয় স্বজনেরা জানায় নাই দাফন কাফন করিয়া সকাল বেলায় তালহার বাবা নবীর সামনে হাজির ডাক দিয়া কয় নবী আমার আমার সন্তান তালহা দুনিয়া থেকে বিদায় কয় তোমার সন্তান মারা গেল আমারে কেন খবর দিলা না আমারে কেন একটু জানাইলা না রে তালহার বাবা ডাক দিয়া কয় পয়গম্বর আপনি বিদায় হয়ে যাওয়ার পরে তালহার জ্ঞান ফিরে আসছে আপনার সমস্ত খবর তালহাকে জানাইছি তালহাকে সমস্ত খবর জানানোর পর তালহা বলেছে দিনের বেলায় মারা গেলে নবীরে জানাইবা রাতের বেলায় যদি মারা যায় আমার নবীকে জানাইও না এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহর নবীকে আমাকে কবরের কাছে নিয়ে যাও এরে আল্লাহর গোলাম যদি কোনো আত্মীয় স্বজন পরিচিত কেউ মারা যায় জানাজায় যদি শরীক হইতে না পারো বান্দা অন্তত তার কবরের সামনে গিয়া জিয়ারত করো বান্দা রহমাতুল লিল আলামিন কবরের সামনে হাজির
আমার মায়ার নবী কবরের সামনে হাজির আর নবী ডাক দিয়া কয় আল্লাহ আয় আল্লাহ তাকায় দেখো আল্লাহ আমার তলহাকে তোমার কাছে দিয়া গেলাম রে আল্লাহ আয় আল্লাহ তলহাকে দেখিয়া তুমি একটা হাসি দিও আল্লামা শফিউর রহমাতুল্লাহ আলাইহ মারিফুল কোরআনের লেখক তিনি লিখেন পয়গম্বর অন্য কোন সাহাবীর ব্যাপারে এতটা সুন্দর কথা নবী বলেছেন বলে আমার জানা নাই আরে নবীর আশিক উম্মতের দাও আজকে তো বলা হয় না নবীর জন্য জীবন দাও নবীর জন্য জীবন দাও এই কথা তোমাদেরকে বলি না নবীর আদর্শ অনুযায়ী চাও আরে যুবক আল্লাহর গোলাম আজকে তাকায় দেখ আল্লামা শেখ সুলতান ফাউন্ডেশনের যুবকেরা এরা আল্লাহওয়ালার একটা আল্লাহওয়ালাদের একটা হাতের সাথে হাত মিলায় আগাইতেছে তোমাদেরও কি মন চায় না নিজের জীবনটাকে নবীর আদর্শের সাথে চালাইবা আমি বলি না নিজের জীবনটাকে দাও আজকে যদি নিজের জীবনটাকে দেওয়ার জন্য যদি বলা হয় প্রমাণ পাওয়া যাবে না এরে নবীর আশিক উম্মতের দল কিন্তু নবীওয়ালা সুন্নত অনুযায়ী যদি চলো আল্লাহর নবীর আদর্শ যদি প্রত্যেকটা কাজের মধ্যে বাস্তবায়ন করতে পারো তাহলেই সেই নবীর গলা কাটা সুন্নত পালন হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি কষ্ট হচ্ছে আপনাদের এরে নবীর আশিক উম্মতের দল পয়গম্বরের সাহাবী আমর ইবনুল আস জেরুজালেম দখল করার জন্য রওনা আমর ইবনুল আস মুসলমানের কাফেলা নিয়ে সেখানে হাজির হয়ে গেছে হঠাৎ করে জেরুজালেমের যিনি আমির ছিলেন সম্রাট তিনি ডাক দিয়া বলেন যুদ্ধ পরে হবে আজকে আগে তোমরা বলো আমাদের ঈসা নবীর মূর্তিটা ছিল জেরুজালেমের চৌরাস্তার মধ্যে তোমাদেরকে জেরুজালেমের চৌরাস্তা থেকে আমাদের নবী ঈসা আলাইহিস সালামের নাকটা কে কেটেছো আগে জবাব দাও কে তোমরা আমাদের নবীর সাথে আচরণ করেছো আগে এটার বিচার হবে তারপরে যুদ্ধ হবে আমর ইবনুল আস ডাক দিয়া বলেন আমরা শুধু আমাদের নবীকে মানি না আমরা যেমন ভাবে রহমাতুল লিল আলামিনকে আমরা মানি সমস্ত নবীদেরকেও তেমন ভাবে মানি কথা বলেন ঠিক না বেটি আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানি আমরা ঈসা আলাইহিস সালামকেও তেমন ভাবে মানি আমরা মূসা পয়গম্বরকে মানি আমরা ইব্রাহিম খলিলুল্লাহকে মানি সমস্ত নবীকে আমরা মানি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت আমরা তোমাদের সাথে এমন আচরণ করি নাই এবার আমর ইবনুল আস সাথী সঙ্গীদেরকে ডাক দিয়া বলেন কেউ তোমরা এমন করেছো নাকি করে থাকলে বলো সবাই ডাক দিয়া কয় আমর ইবনুল আস আপনি যেমন ভাবে সমস্ত নবীদেরকে মানেন যেমন সমস্ত নবীদেরকে বিশ্বাস করেন আমরাও তো আপনার মতো বিশ্বাস রাখি কথা বলেন ঠিক না বেঠিক এরে নবীর আশিক উম্মতের দল ইহুদিরা শুধু মুসা আলাইহিস সালামকে মানে খ্রিস্টানরা শুধু ঈসা আলাইহিস সালামকে মানে আমরা শুধু ঈসা আর মুসাকে নয় আমাদের নবীকে নয় পূর্ববর্তী সমস্ত নবীদেরকে আমরা মানি ঠিক কিনা আমরা যেমন ভাবে কোরআন মানি
ঠিক তেমনি ভাবে তাওরাত কিতাব মানি ইনজিল কিতাব মানি জাবুর কিতাব মানি কথা বলেন ঠিক না বেটি তবে সমস্ত কিতাব বিকৃত একমাত্র আছে কালামুল্লাহ ঠিক কি না আমর ইবনুল আস বলেন না আমরা কি ওই আচরণ করি নাই কয় জেরুজালেমের শাসক ডাক দিয়া কয় আমিও একটা মুহাম্মাদের নামের একটা মূর্তি বানাইব ওই মূর্তিটা জেরুজালেমের চৌরাস্তায় দাঁড় করায়া দিয়া তার নাকটা কাটিয়া প্রতিশোধ নিব এই কথা যখন আমর ইবনুল আসকে জানাইলো আমর ইবনুল আস ডাক দিয়া কয় এটা কেমন বিচার নাক কাটছে একজন নাক কাটবা অন্যজনের কেন ধরে নাও আমি তোমাদের নবীর মূর্তির নাকটা আমি কাটছি তারপরেও আমার নবী রহমাতুল লিল আলামিন আমার নবীর মূর্তি বানায়া ওই মূর্তির নাক কাটিও না এবার মূর্তি বানাইলো এবার মূর্তির নাক না কাটিয়া জেরুজালেমের চৌরাস্তায় আমর ইবনুল আসের নাক কাটা হবে নাক কাটার জন্য হাজার হাজার মানুষ সবাই একত্রিত সবাই দেখবে মুসলমান একজন বান্দার নাক কাটা হবে ঈসা আলী সালামের মূর্তির প্রতিশোধ হিসাবে আমর ইবনুল আসের নাক কাটা হবে রে মুমিন আমর ইবনুল আসের নাক কাটার জন্য জল্লাদকে অর্ডার করা হয় এরে জল্লাদ তাড়াতাড়ি নাকটা কাটিয়া প্রতিশোধ নাও জল্লাদ যখন নাক কাটার জন্য সামনে আগায় গেল এমন সময় আমর ইবনুল আস কান্নার আওয়াজ এবার জেরুজালেমের শাসক ডাক দিয়া কয় সামান্য একটা নাক দিবি রহমাতুল লিল আলামিনকে তোরা তোদের নবীকে কি পরিমাণ ভালোবাসো নবীর মহব্বতে সাধারণ নাকটা দিতে চাও আমর ইবনুল আস ডাক দিয়া কয় রে বেঈমান না না আমি কান্না করি কেন জানো নি আমি কান্না করি জন্য রহমাতুল লিল আলামিনের মহব্বত আর ভালোবাসা প্রকাশ করতে গিয়া সাহাবাই কারামরা তো গর্দন দিয়েছে তারা বুকের তাজা রক্ত দিয়েছে আর আমি আমর ইবনুল আস বেশি কিছু দিতে পারলাম না সাধারণ একটা নাক আমার নবীর মহব্বতে আমি কুরবানি করতেছি এই মহব্বত দেখিয়া দূর থেকে একজন ইহুদি একজন তাওরাতের আলে দাঁড়ায় যায় ডাক দিয়া কয় সাবধান সাবধান তোমরা আমর ইবনুল আসের নাক কাটিও না তোমরা আমর ইবনুল আসের নাক কাটিও না কারণ এই নাক আমর ইবনুল আস কাটে নাই এই নাক মুসলমানেরা কেউ কাটে নাই আমি ঈসা আলাইহিস সালাম আমাদের নবী তার মূর্তির নাকটা আমি নিজেই কাটছি মুসলমানদেরকে লাঞ্ছিত করার জন্য কিন্তু আমি আজকে তাকা দেখলাম মুসলমানদের ইমান কত তাজা মুসলমানেরা তাদের নবীকে কতটা ভালোবাসে নবীর একটা মূর্তির নাক কাটা যাবে এটা তারা রাজি না সাথে সাথে ওই পাদ্রিশ হাজার হাজার পাদ্রি আর ইহুদি খ্রিস্টানেরা এক মজলিসেই তারা মুসলমান হয়ে গেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির وذكر الله كثيرا এরে আল্লাহর গোলাম এই জন্য নবীরা দুশ্মান নবী ওলা দুশ্মনিয়া কবর যাও
আল্লাহর নবীর আদর্শ নিয়া কবর যাও আজকে থেকে পাক্কা ওয়াদা করো আর নবীর আদর্শ সারবা না রে বান্দা নবীর আদর্শের উম্মত হলে তোমার জন্য খেলা দেখাবো ঈদ হবে না এই ফুটবল খেলা মুসলমানের সন্তান নবীর আদর্শের উম্মত যদি হয় তোমার জন্যই খেলা দেখাবো ঈদ হবে না রে বান্দা কয়দিন আর দুনিয়াতে বাসবি এই দুনিয়া কিছুই না চোখটা বুঝিয়া গেলে সব অন্ধকার হয়ে যাবে আজকে খেলার মহব্বতে দেশের মহব্বতে ওই আর্জেন্টিনার ব্রাজিলের মহব্বতে পতাকা উড়াও অথচ আর্জেন্টিনার ব্রাজিলের কয়েক মাইল কয়েক শত মাইল ঘুরলে ওদের দেশে ওদের পতাকা খুঁজিয়া পাইবা না ঠিক কি না বলো তাহলে তোমরা কিসের পিছনে পাগল হইছো রে মুমিন আল্লাহর নবীর জন্য পাগল হও আল্লাহর কোরআনের জন্য পাগল হও আল্লাহর কোরআন এবং নবীর সুন্নত নিয়া যদি চলতে পারো বান্দা মরতে দেরি কবর জান্নাতের বাগান হইতে দেরি হবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর